সরকার প্রশাসনের একটা নির্বাচন আয়োজন করার জন্য চেষ্টা করছে। দীর্ঘ 15 বছর ধরে তারা জগদল পাথর নিয়ে আমাদের দেশের ক্ষমতায় বসে আছে। তাদের এই অন্যায়, অবিচার এবং দুরূপ নির্যাতন কুমকুমের বিরুদ্ধে মূলত জনগণ আজকে রাজপথে নেমে এসেছে। আমরা তার প্রতিবাদে মূলত দেশব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তার অংশ হিসেবে ঢাকা মহানগরীর জামাতের পক্ষ থেকে আজকের এই গণসংযোগ অনুষ্ঠিত আমরা কামরানবাদে পালন করছি। আমরা দেশবাসীকে আজকে এই কথাই আহ্বান জানাচ্ছি যে প্রশাসনের নির্বাচন আমাদেরকে বর্জন করতে হবে। এই নির্বাচনে এদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাদের নিজস্ব একটা বলয়ে, নিজস্ব ধরা, নিজস্ব ব্যক্তিদেরকে দিয়ে এই নির্বাচনের প্রশাসনের নাটক করা হয়েছে। এই প্রশাসনের নির্বাচন আমরা মেনে নেব না, এদেশের মানুষ কখনো মেনে নেয় নাই। এবং আগামী 7ই জানুয়ারি যে প্রশাসনের নির্বাচন তারা পরিচালনা করার জন্য চেষ্টা করছে, এই প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে দেশবাসীকে সুচার হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এই প্রশাসনের নির্বাচনে আমরা কেউ যাব না, এবং প্রশাসনের নির্বাচন যাতে এই বাংলাদেশে বাস্তবায়ন করতে না পারে আমরা যার যার জায়গা থেকে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ গণতান্ত্রিক একটি দেশ, এই দেশ যে কারণে স্বাধীনতা লাভ করেছিল মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য। এই সমস্যার সমাধানে এদেশের মানুষ অতীতে যেভাবে ভূমিকা রেখেছিল আগামী দিনে রাজপথে সেই ধরনের ভূমিকা রাখবে। এই ভূমিকাতে আমি সকলকে, আমি সাহসী ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই। সকলকে ধন্যবাদ।